তৃণমূলের জেলা সভাপতির বক্তব্যকে ঘিরে সরগরম বনগা, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বক্তব্যে জেলা সভাপতি বিরোধীদের ঝেটিয়ে বিদায় করার নিদান দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে। বিরোধীদের ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলারও নিদান দেন সভাপতি। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। বনগা তৃণমূল সাংগঠনিক জেলার বক্তব্যকে ঘিরে সরগরম বনগা রাজনীতি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তৃণমূল জেলা সভাপতির নিন্দায় সরব বিরোধীরা। শনিবার রাতে বনগা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে পথসভা চলাকালীন বিতর্কিত মন্তব্য করেন আলোরানী সরকার। নির্দল প্রার্থীর বাড়ির সামনে থেকে বড় বড় হোর্ডিং ব্যানার খুলে আনার নিদান দেন তিনি। নাম না করে বিরোধী প্রার্থীদের কটাক্ষ করেন আলোরানী। ভোটারদের উদ্দেশ্যে বলেন, ওরা বাড়ির সামনে গেলে ঝেটিয়ে বিদায় করে দেবেন। ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী কবিতা বালা। তাকে উদ্দেশ্য করে নাম না করে তৃণমূল জেলা সভাপতি আলোরানী বলেন, ওকে ফিরে আসতে বলেছিলাম, আসেনি। দীর্ঘদিন ধরে এই দলটার সমস্ত কিছু ভরণ পোষণ থেকে শুরু করে এই দল থেকে সবকিছু আপনারা গ্রহণ করেছেন। আসুন দিদি, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি আসুন, আপনি দলীয় প্রার্থীর সঙ্গে কাজটা করুন। তিনি এলেন না, আমি ভীষণ দুঃখ পেলাম, কিন্তু আমার দলের সিদ্ধান্ত অনুসারে আপনি বহিষ্কৃত। তাই আমি চাই তার বাড়ির সামনে যে বড় বড় হোর্ডিং আছে আপনারা ছিঁড়ে নিয়ে আসবেন, তাতে যা প্রয়োজন হয় আলোরানী আপনাদের পাশে আছে। পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেন তিনি। সভাপতি বলেন, যারা 21 সালে ধোঁকা দিয়ে ভোট নিয়ে জিতেছে, কথা দিয়ে কথা রাখেনি, তারা বাড়ি এলে লাঠি পেটা করবেন। যে আমার সরকার এনআরসি ছিঁড়ে এনপিআর বলে আপনাদের নিঃশর্তে থাকতে দেবে বলে বিচারিতা করেছে, আপনারা আমাকে ভোটটা দিন। ঝাঁটার বাড়ি দেবেন আপনারা, বাড়ির সামনে গেলে ঝাঁটিয়ে বিদায় করবেন। যে ফাঁসিবাদী সরকার তোমার কথা দিয়ে যে কথা রাখে না, সেই ফাঁসিবাদী সরকারের সৈনিক কোনোদিন ভালো হতে পারে না। এ বিষয়ে 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জ্ঞান প্রকাশ ঘোষ বলেন, যাদের যেমন রুচি তারা তেমন কথা বলবে। এ ধরনের কথা বলতে বিজেপির রুচিতে বাঁধে। উটি ওনার রুচি অনুযায়ী উনি বলেছে, ওনাদের এটা বলা শোভা পায়, কারণ আমরা বিজেপি দল করি, আমরা এর কোনো কান দেব না এইসব বিষয়ে। যদিও হোর্ডিং খুলে আনা প্রসঙ্গে আলোরানীর দাবি, অনেকে নির্দলে দাঁড়িয়ে তৃণমূলের হোর্ডিং ব্যবহার করছে, সেগুলি খুলে আনতে বলেছি। যারা বলে যে তৃণমূল সমর্থিত আমরা প্রার্থী, তৃণমূলের প্রার্থী ব্যতিরিকে তৃণমূলের সমর্থিত কোনো প্রার্থী দেয়নি, এটা হয় না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং তারা ঠিক করেননি। এবং আমাদের যে তৃণমূলের ফেস্টুন ব্যানার ফ্লেক্স এরা ব্যবহার করে, এটা তো তৃণমূলের মানুষ সহ্য করবে না, তার জন্যই সেটাকে খুলে নিয়ে আসা উচিত, এজন্যই এটা হয়েছে। এ প্রসঙ্গে 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, উনি বলেছেন সবাইকে ঘরে বসে থাকতে, 27 তারিখের পর দেখা যাবে আমাকে কি করা যায়। তাহলে উনি কি আমাকে খুন করবেন? প্রশ্ন কবিতা দেবীর। 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী যে দাঁড়িয়েছে, তার যত পোস্টার ব্যানার আছে সেগুলো ছিঁড়ে ফেলে দিন, একথা সে বলেছে আলোরানী সরকার। তার উত্তরে কি বলবো, সে আরও বলেছে যে আপনারা বাড়ি বসে থাকুন, 27 তারিখের পরে দেখা যাবে কি করা যায় ওনাকে। আমাকে 27 তারিখের পরে উনি আমাকে কি হুমকি দিয়েছে, যে আমাকে কি মার্ডার করবে উনি নাকি? আর পাবলিককে বলেছে যে আপনারা বাড়ি বসে থাকুন, যা করার আমরা করব। তাকে নাকি জেলা সভাপতি করে এখানে পাঠানো হয়েছে, তার পক্ষে কি এই রকম কথা বলা উচিত? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।